बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम जरा नतून नतून रान्ना शिखसे तादेर जोन्नो मास्काटा परिष्कार करा अनेक कठिन काज। आज के आमी आपनादेर साथे शेयर करब किभाबे शिं माछ सहजे काटते पारबेन आर साथे धबधबे सादा परिष्कार करते पारबेन। आशा करछि आमार आजकेर भिडियोटी आपनादेर अनेक उपकारे आसबे। प्रथम आमी एखाने एक केजी परिमाण शिंग माछ नियेछि। माछटा जेहेतु जैंत आगे माछटाके मेरे फेलते हबे, एर जोन्नो आमी नियेछि लवण 2 चामच परिमाण। आर ए लवणटा देयार पर संगे संगे ढाकना दिए ढेके रखते हबे। लवणटा देयार पर 5 मिनिटेर मध्ये माछटा किन्तु मरे जाए। आर ए पर्याये अवश्यई ढाकनाटा दिए रखबेन। माछगुलो प्राय मरे गेछे, আমি আরো এক মিনিট অপেক্ষা করব সবগুলো মাছ সম্পূর্ণ মরে যাওয়া পর্যন্ত। আমি এখানে একটা পেঁপে নিয়েছি, কাঁচা পেঁপে। আর এই পেঁপেটাকে আমাকে প্রথমে খোসা ছাড়িয়ে নিতে হবে। সো আমি একটা পেঁপের খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই খোসা ছাড়ানো পেঁপেটাকে আমাকে এখন ব্লেন্ড করে নিতে হবে। আমি একটা ব্লেন্ডারের জারে পেঁপের খোসাটাকে দিয়ে দিলাম আর এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি সামান্য পানি দিয়ে এটাকে পেস্ট করে নিব। পেঁপের খোসাটাকে আমি পেস্ট করে নিয়েছি, এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব। এরপর আমি মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিব। আজকের মাছটাকে আমি বটিতে কাটি দেখাবো। আর এর জন্য প্রথমে আমি একটা মাছ নিয়ে নিলাম। আমি মাছের মাথাটাকে রাখবো না, এজন্য মাছের কাঁটাটা সহ মাথাটাকে আমি আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে মাথাটা সহ রাখতে পারেন। আমি মাথাটা কেটে নেব এবং লেজটাকে কেটে আলাদা করে নিলাম। আর এভাবে আমি সবগুলো মাছ বেছে নেব। আমার সবগুলো মাছ কাটা হয়ে গেছে। আমি কিছু মাছের মাথাটা আলাদা করে নিয়েছি আর কিছু মাছকে মাথা সহ কেটে নিয়েছি। তো এখন আমি এই মাছটাকে পরিষ্কার করব। প্রথমে আমি একটা বোলে অর্ধেক পরিমাণ মাছ নিয়ে নিলাম আর এর মধ্যে আমি অর্ধেক পরিমাণ পেঁপের খোসা বাটাটা দিয়ে দিব। দিয়ে আমি হাত দিয়ে এভাবে কষিয়ে নিব। খুব বেশি সময় লাগবে না মাছটা পরিষ্কার সাদা ধবধবে হয়ে যেতে। তো এভাবে পেঁপের খোসা বাটাটা দিয়ে শুধু মেখে নিতে হবে। আর দেখবেন 5-6 মিনিটের মধ্যে ম্যাজিকের মতো এটা সাদা ধবধবে হয়ে যাবে। আমি প্রায় 10 মিনিট ধরে এই মাছটাকে কষিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমাকে আরও পরিষ্কার ভালো পানি দিয়ে মাছটাকে ধুয়ে নিতে হবে। এখন আমি মাছটাকে ধুয়ে নিব। আমি মাছগুলোকে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। তো এখন দেখে নিশ্চয় বুঝতে পারতেছেন যে মাছটা আমার কতটা পরিষ্কার হয়ে আছে। আমি রান্না করার সময় আরেকটু ভালো করে ধুয়ে তারপর রান্না করব। আমার আজকের ভিডিওটি ফলো করে আপনারাও বাসায় শিং মাছগুলো এভাবেই পরিষ্কার করে নেবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। সে পর্যন্তই আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।